স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগের পর এবার হাসপাতাল শাখার পরিচালককে সরিয়ে দিতে যাচ্ছে সরকার। অধিদপ্তরের কার্যক্রম তদারকির জন্য একটি টাস্ক ফোর্সও গঠন করা হয়েছে। শুরু হয়েছে নতুন মহাপরিচালক নিয়োগের প্রক্রিয়া। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানান, সামনে আরও পরিবর্তন আসছে। ইমদাদুল্লাহ বাবুর প্রতিবেদন। মাস্ক, পিপিই সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী কেনাকাটায় অনিয়ম, মন্ত্রণালয়ের সাথে অধিদপ্তরের সমন্বয়হীনতা সহ নানা অভিযোগে সমালোচনার মুখে মঙ্গলবার পর থেকে ইস্তফা দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবুল কালাম আজাদ। এর রেশ না কাটতেই অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডাক্তার আমিনুল হাসানকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। বুধবার সচিবালয়ে বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতি পদত্যাগপত্র গ্রহণ করলে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হবে। ডিজি মহোদয় পদত্যাগ করেছে, এটা যে নিয়ম আছে সে নিয়ম অনুযায়ী জনপ্রশাসন এটাকে সিদ্ধান্ত নেবে। স্বাস্থ্য ব্যবস্থা যাতে আরও ভালো হয়, ভালো করে কাজ করতে পারে, সেজন্য আমরা একটা টাস্ক ফোর্স গঠন করেছি। তবে বিশৃঙ্খল স্বাস্থ্য খাতের দায় নিয়ে মন্ত্রী নিজেই পদত্যাগ করবেন কিনা এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি। উল্টো দাবি করেন, করোনা মোকাবিলায় সফল তাঁর মন্ত্রণালয়। চীনে তৈরি করোনা ভ্যাকসিনের বাংলাদেশে ক্লিনিক্যাল পরীক্ষার ব্যাপারে মন্ত্রী বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে সরকার। আমাদের মৃত্যুর হার 1.5%, যেটা আমেরিকাতেও 6%, ইউরোপে 10%। ক্রিটিক্যাল রোগী আর নাই, চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো হয়েছে, ঘরে থেকে লোকে চিকিৎসা নিচ্ছে, অর্থাৎ টেলিমেডিসিন যেটা আমরা দিচ্ছি সেটা খুব ভালো কাজ করছে। এদিকে বুধবার কার্যালয়ে আসেননি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবুল কালাম আজাদ। কার্যত অভিভাবক শূন্যই চলেছে অধিদপ্তরের কার্যক্রম। এই প্রতিষ্ঠানের প্রতিদিনের যে কাজকর্ম সেটা তো একদিনেই থেমে যাওয়ার বিষয় না। ইমদাদুল্লাহ বাবু, বৈশাখী সংবাদ, ঢাকা।